আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কেমন কাটলো আপনাদের ঈদ? আশা করি সবার ঈদ ভালো কেটেছে। ঈদ ব্লগটি আপলোড দিতে আমার একটু দেরি হয়ে গেল, ভাবছিলাম কোনো ঈদের ব্লগ আপলোড দেব না। কারণটা হলো চাঁদ রাত বা ঈদের দিন নিয়ে অনেকেরই প্ল্যান থাকে, অবশ্য আমাদের সবারই থাকে, তো আমারও সেরকমই ছিল। যখন মনের মতো না হয় তখন তো আর কিছুই ভালো লাগে না। তারপরও যেটুকু ভিডিও করেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। একে তো আমাদের ফ্যামিলির সবার মন মানসিকতা ভালো নেই, আবার আমার শারীরিক কন্ডিশনও ভালো না। তার উপর ইফতারের পরে আমরা জানতে পেরেছি যে আজকে চাঁদ রাত, ইফতারের পরে তো আর কিছু করতে মন চায় না। আর বললামই তো আমার শারীরিক কন্ডিশন ভালো না, এই জন্য চাঁদ রাতে আর কোনো কিছুই রান্না করা হয়নি। তো ভাবলাম সকালবেলা উঠেই সব কিছু রান্নাবান্না করব। যেটুকু পেরেছি সামান্য কিছু আয়োজন করেছি, যেহেতু বাচ্চা কাচ্চা আছে তাদের তো একটু ঈদের আমেজটা দিতে হবে, এজন্যই রান্নাবান্না করা। আমাদের চাঁদ রাতে তেমন কোনো আমেজই ছিল না, মনেই হচ্ছিলো না যে আজকে চাঁদ রাত। শুধু তারা দুই বোনে বসে একটু মেহেদি দিয়েছে হাতে ইফতারের পরে, এই তো। আমার ছোট্ট বুড়িটা হাতে এক হাতে ভালোই মেহেদি দিয়েছে, সুন্দরভাবে বসেই মেহেদি দিয়েছে, আর আরেক হাতে যখন মেহেদি দিতে গেছে তখন সে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে, যে শুয়েই পড়েছে একেবারে। এই তো তাদের মেহেদি দেওয়া শেষ হয়ে গেছে। এটা হচ্ছে সকালবেলা, আমাদের চাঁদ রাত থেকে বৃষ্টি হচ্ছিলো, তো সকালবেলাও দেখছি যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে আপনাদের ভাইয়া ঈদে নামাজ পড়তে যেতে পারেনি, তার উপর তার কাজও ছিল, এইভাবে গেছে আমাদের বৃষ্টি ভেজা ঈদের দিন। দেখতেই পাচ্ছেন আকাশে একেবারে ঘন কালো মেঘ আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি দেখানোর চেষ্টা করছি, এখন জানি না আপনারা বুঝতে পাচ্ছেন কি না। তো আমি রান্নাঘরে চলে এসেছি, সহজ আর তাড়াতাড়ি হয়ে যাওয়ার মতো মিষ্টি কিছু ডেজার্ট বানাবো। ঈদের ডেজার্টের আইটেমের মধ্যে তো সেমাই থাকবেই, তো আমি দুধ সেমাই রান্না করব, সেমাই ভুনা করব, নবাবী সেমাই আর পুটিং বানাবো, আর কিছু লুচি বানাবো ভাবছি। তো আমি তাড়াহুড়া করে সব কিছু করে নিচ্ছিলাম, এজন্য তেমন একটা ভিডিও করা হয়নি। যেহেতু আপনাদের ভাইয়া কাজে যাবে তো তাকে খাওয়াই তো আমাকে বিদায় করতে হবে, তো এজন্য সকালে একটু বসার টাইমও পাইনি। তো এইদিকে পুটিংয়ের ব্যাটারটা বানানো হয়ে গেছে আর ক্যারামেলটাও তৈরি হয়ে গেছে, একটা কাচের মোল্ডে সেট করে নেওয়ার জন্য রেখে দিচ্ছি। তো ক্যারামেলটা সেট হতে হতে সেমাই ভুনা করার জন্য সেমাইটাকে প্রিপেয়ার করে নিচ্ছি, আর আমার কাজে হেল্প করছে আমার বড় মেয়ে। হয়তো আপনারা ভাববেন দুই রকম হাত কেন, আসলে আমার মেয়েটা আমাকে যদি হেল্প না করে তো আমার মনে হয় ভিডিও বানানো সম্ভব না, মানে আমার পক্ষে পসিবল না, কারণ আমার শারীরিক কন্ডিশন ভালো না, সবসময় সে ক্যামেরার পিছনেই থাকে।
তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। পুটিংয়ের ব্যাটারটা ছেঁকে মোল্ডে ঢেলে দিচ্ছে, তারপর পুটিংটাকে আমি স্টিম করতে দিয়ে দিব। নবাবী সেমাইটা আমার মেয়ে অন্যদিকে করে নিচ্ছে, তার নবাবী সেমাই খেতে ইচ্ছে গেছে, তো সে সেটা বানাচ্ছে। বললামই তো অনেক তাড়াহুড়া করে সব কিছু করছিলাম, এই জন্য সব কিছু ভিডিও করা হয়নি। লাচ্চা সেমাইয়ের জন্য দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম, দুধটা একটু ঠান্ডা হয়ে এসেছে, ওর সেমাইয়ের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এদিকে লুচি বানানোর জন্য মেয়েটাকে একটু বললাম যে আটাটা একটু রেডি করে দাও মা, তো সে আমাকে আটাটা রেডি করে দিচ্ছে। আমার ভুনা সেমাইটাও রান্না করা হয়ে গেছে, সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। লুচিটা বানালেই খাওয়া দাওয়ার এক পর্ব শেষ হয়ে যাবে আমাদের। তো এখন আমি লুচিগুলো বানিয়ে নিচ্ছি। আসলে লুচি বানানোর একটাই কারণ হলো যে মিষ্টি জিনিসও আছে, আবার আমি মাংসও রান্না করব, মাংসের ঝোল দিয়ে কিন্তু লুচি খেতে অনেক মজা লাগে। তো রান্না বান্না শেষে টেবিলটাকে একটু ক্লিন করে সব কিছু খাবারগুলো একটু গুছিয়ে দিচ্ছি। তো এদিকে পুটিংটা বানাতে গিয়ে যেন কি একটা হয়ে গেছে, পুটিংয়ের মাঝখানে একটা চাঁদ হয়ে গেছে। তো কোনো সমস্যা নাই, ভালো হলো আমরা খাবো, মন্দ হলো আমরা খাবো, আর সবই তো পেটের মধ্যেই যাবে, তো কোনো প্রবলেম নেই। তো আমার ছোট মেয়ে এদিকে পুটিং খাওয়ার জন্য একেবারে ব্যস্ত হয়ে গেছে, তার পুটিং অনেক পছন্দ। তো আমরা ভিডিও করছি, এইদিকে সে অস্থির হয়ে গেছে যে কখন হবে তোমাদের ভিডিও শেষ করা, আমি তাড়াতাড়ি খাবো, তো তাকে আমি খেতে দিয়ে দিচ্ছি। তো সকালে নাস্তা বানিয়ে নাস্তাটা শেষ করে নিয়ে দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। এর মাঝে দেখছি আমার বড় মেয়ে ছোট মেয়েকে গোসল করিয়েছে, সাজুগুজু করিয়ে দিয়েছে, মাশাল্লাহ। তো দুপুরের মেনুতে থাকছে পোলাও, রোস্ট, গরুর মাংস, টুনা ফিশ, কাবাব, বেগুন ভাজি আর সালাদ, আলহামদুলিল্লাহ।
তো মুরগির মাংসের লেগ পিসগুলো আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলোকে এখন একটু ভেজে নেব। আর অন্য চুলায় গরুর মাংসের জন্য আমি পেঁয়াজ টিয়া সব কিছু দিয়ে দিয়েছি, তো কষিয়ে নেব মাংসটাকে। এই তো আমার রোস্ট আর গরু মাংস রান্না করা হয়ে গেছে, এখন শুধু পোলাওটা রান্না হলেই হয়ে যাবে। এই তো রান্নাবান্না শেষে কিচেনটাকে ক্লিন করে নিজে ক্লিন হয়ে টেবিলে খাবারগুলো রেডি করে দিচ্ছি। আর আপনাদের ভাইয়া সে খাওয়া দাওয়া করে আগেই চলে গেছে কাজে। এই তো ছিল আমাদের ঈদ তাড়াহুড়া আর রান্নাবান্না। প্রবাসীদের ঈদের দিন স্পেশাল তেমন কিছুই না, হয়তো যাদের ফ্যামিলি আছে তারা একটুখানি ঈদের আমেজের ছোঁয়া পাইলেও, যে ভাইয়েরা একাই থাকে তাদের কিন্তু ঈদ বলতে কিছুই নেই। এই তো এখানে আমার ছোট মেয়েকে আগে খাইয়ে দিচ্ছি। আর দেশ থেকে ফোন করেছিল, তো আমরা ভিডিও কলে কথা বলছিলাম। আমরা প্রবাসীরা ভালো থাকি মন্দ থাকি তারপরও কেউ ফোন দিলে হাসি মুখে আমরা বলি হ্যাঁ ভালো আছি। আমরা প্রবাসীরা কিন্তু বড়ই মিথ্যুক, আমরা এখান থেকে দেশের প্রিয়জনদের মিস করলেও তারা কিন্তু আমাদের অভাব অনুভব করে কি না বলতে পারি না। এবার দেশে ফোন দেওয়ার পরে ঈদ মোবারকই বলা হয়নি কাউকে, কারণ আমাদের ফ্যামিলির কাউরির মন মানসিকতা ভালো নেই, এক প্রকার বলতে পারেন যে শোকের ছায়া আমাদের ফ্যামিলির ওপরে। তো পরিবারের অনেক ইম্পর্টেন্ট একজন ব্যক্তি হঠাৎ আল্লাহর ডাকে ছাড়া দিয়ে ওপারে চলে গেছে, তো সবাই দোয়া করবেন আল্লাহ তাকে ওপারে ভালো রাখে, জান্নাত নসিব করে। তো মেয়েকে খাওয়ানোর পরে আমরাও খেয়ে নেব। এই ছিল আমার ছোট্ট চাঁদ রাত ও ঈদের ব্লগ, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং নীলুফার রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।